হ্যালো বিভিন্ন তোমাদের সকলকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমরা দেখবো যে কীভাবে প্রপারলি টাইপ প্র্যাকটিস করতে হয় বা টাইপিং করতে হয় দেখো এখানে কিন্তু কোনো ট্রিক্স কাটে না যে আমি তোমাকে বলে দেবো যে এই ট্রিক্সগুলো ফলো করলে তুমি দুদিনে বা তিন দিনে তুমি টাইপ শিখে যাবে বা তোমার স্পিড চলে আসবে তা কিন্তু হয় না কেননা সেটা তো তোমার ওপরে নির্ভর কোনো করো যে তোমার টাইপ শিখতে কুড়ি ঘন্টা সময় লাগবে এই কুড়ি ঘন্টা তুমি কুড়ি দিনেও কমপ্লিট করতে পারো এই কুড়ি ঘন্টা তুমি দশ দিনেও কমপ্লিট করতে পারো এই কুড়ি ঘন্টা তুমি পাঁচ দিনেও কমপ্লিট করতে পারো সেটা তোমার ওপরে ডিপেন্ড করছে তুমি কত সময় দিচ্ছো টাইপেরও প্রথম প্রথম যখন তুমি টাইপ প্র্যাকটিস আরম্ভ করবে তখন তোমার হাতের গতি একদমই থাকবে না একদমই স্লো থাকবে এবং যারা অলরেডি টাইপিংয়ে একদম মাস্টার তাদের দেখে তোমার মনে হবে যে এটা তোমার পক্ষে কখনোই সম্ভব নয় কিন্তু আমি বলি তুমি যখন মনে করতে পারছো যে তাদের দেখে যখন তুমি মনে করছো তো তাদের দেখে তুমি এটা শিখছো না কেন যে তাদেরও তো দুটো হাতে দশটায় আঙ্গুল এবং তোমারও দুটো হাতে দশটায় আঙ্গুল তাদেরও একটাই মাথা দুটো হাত দুটো পা তাহারা যদি পারে তাহলে তুমি পারবে না কেন এটা হচ্ছে কথা তারা কি করে পেরেছে তারা প্র্যাকটিস করতে করতে পেরেছে তারা হার্ডওয়ার্ক করতে করতে পেরেছে তো এই একদিন বা দুদিন প্র্যাকটিস করে কিন্তু এটা হয় না ওকে তুমি যত প্র্যাকটিস করবে তত তুমি কিন্তু পারফেক্ট হবে ওকে তো যাই হোক কিছু বেসিক জিনিস জানতে হবে যেগুলো আমি তোমাদের এখন বলবো এবং অবশ্যই মন দিয়ে শোনো আশা করছি এরপরে কোনো রকম প্রবলেম হবে না তোমরা যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে তোমরা শিখে যাবে ওকে তো কথা হচ্ছে এই অনেকেই প্রথমে কি করে যে টাইপ করতে গিয়ে প্রথমে আগে কিবোর্ডে কোথায় কি আছে সেটা না দেখেই আরম্ভ করে দেয় টাইপ তা কিন্তু নয় এটা একদমই ভুল তোমার প্রথমে কীবোর্ডের সাথে পরিচিত হতে হবে ওকে কীবোর্ডের সাথে তোমার পরিচিত হতে হবে যে কীবোর্ডটা কেমন হয় কিবোর্ডের কোথায় কি কি আছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে মিডিল রো এটা হচ্ছে বলে মিডিল রো আর ওপরে এই রোটাকে বলে টপ রো এবং নিচের এই রোটাকে বলে বটম রো তো তোমার মনে রাখতে হবে যে মিডিল রোটে কী কী লেটার আছে টপ রোটে কী কী আছে এবং বটম রোতে কি কি লেটার আছে আচ্ছা আরেকটি জিনিস কি তোমরা খেয়াল করতে পারছো এই যে মিডিল রো আছে মিডিল রোয়ের এই যে এফ এবং জে এফ আর জে এই দুটো কিয়ের ওপরে দেখো দুটো করে দাগ আছে এটার মানে কি এটার মানে হলো এই যে তোমার ডান হাত এবং বাম হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার আছে সেই ইন্ডেক্স ফিঙ্গার দুটো এই দুটো কিয়ের এর উপরে সবসময় থাকবে এবং বাকি ফিঙ্গারগুলো মিডিল রোয়ের অন্যান্য এর ওপরে কিন্তু রেস্ট করবে এটা তোমার প্রথমে বুঝতে হবে ওকে এবং তুমি প্রথমে কি করবে প্রথমে হচ্ছে মিডিল রো যে আছে সেটা প্রথমে প্র্যাকটিস করো ওকে তারপরে কি তোমার জানতে হবে ওপরে টপ রো এবং নিচে বটম রো এইবার এই যে টপ রো বটম রো তো তুমি দেখলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে তোমার জানতে হবে যে তোমার কোন ফিঙ্গার এ কি 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 প্রেস হচ্ছে তার জন্য দেখো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ যে তোমার মিডিল ফিঙ্গারে কি 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 প্রেস হবে বা তোমার ইন্ডেক্স ফিঙ্গার বা রিং ফিঙ্গার বা বেবি ফিঙ্গারে কী 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 প্রেস হবে এগুলো কিন্তু তোমার সবসময় মনে রাখতে হবে মুখস্থ করতে হবে তুমি যদি একদমই বিগেনার হও তুমি কী করে ট্রাই শুরু করবে তুমি যখন ভাত খাচ্ছ বা খাচ্ছ বা যখন ঘুমাচ্ছ বা শুয়ে আছো স্নান করছো সব সময় তুমি এটা মনের মধ্যে আওড়াতে থাকো যে আমার মিডিল ফিঙ্গারে ডান হাতের মিডিল ফিঙ্গারে কি কী কী প্রেস হচ্ছে বা বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গারে কি কী প্রেস হচ্ছে এগুলো তোমার মুখস্থ রাখতে হবে কেননা টাইপিংটা শুধু কিন্তু হাতের কাজ নয় মাথার কাজ আমাদের ব্রেন ইনস্ট্রাকশন কোন ফিঙ্গারটা কোন কি প্রেস করতে ইউজ হবে এটা কিন্তু আমাদের ব্রেনই আমাদের হাতকে নির্দেশ দেয় ওকে এটা তোমাদের বুঝতে হবে তো কীবোর্ড সম্পর্কে এটুকু তোমার জ্ঞান হলো এইবার কী হবে এবার দেখো দুদিকে দুটো শিফট আছে মানে যে কোনো আমরা যখন সেন্টেন্স লিখতে যাই প্রথমে কিন্তু বড়ো হাতে লিখতে হয় ক্যাপিটাল লেটারে তো সেক্ষেত্রে শিফট ব্যবহার করতে হয় তাহলে কোন শিফটটা ব্যবহার করবে একটা দেখো ডান দিকে একটা শিফট এবং বা দিকে একটা শিফ্ট তো তোমাদের বলে দিই যখন তুমি ধরো ডান হাতের কি পি প্রেস করবে ধরো ডান হাতের কোনো একটা কি প্রেস করবে ধরো পি প্রেস করবে তখন তুমি বাম হাতে শিফট প্রেস করবে অথবা যখন তুমি বাম হাতে কোনো কি প্রেস করবে ক্যাপিটাল লেটার যখন প্রেস করবে তখন তোমার ডান হাতের যে শিফট বাটনটা আছে এটা কিন্তু ইউজ করতে হবে ওকে আর লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ডের যে কোনো একটা থাম দিয়ে কিন্তু তোমাকে স্পেস ক্লিক করতে হবে সেটা তুমি যেটাতে কমফোর্টেবল হও লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড যে কোনো একটা দিয়ে তোমার স্পেসটা কিন্তু ক্লিক করতে হবে ওকে আচ্ছা এইবার বলি তুমি বসবে কী করবে মানে তোমার সিটিং পশ্চার কী হবে দেখো ক কখনোই কোনো মানে সমতল জায়গায় বসে কিন্তু তুমি টাইপ প্র্যাকটিস করবে না কোনো চেয়ার বা টুলে বসেই কিন্তু প্র্যাকটিস করবে আর তোমার সিটিং পশ্চারটা যেন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং স্ক্রিন থেকে তোমার দূরত্ব যেন অন্ততপক্ষে ফর্টি ফাইভ সেমি থাকে ওকে এবং তোমার হাতও কীবোর্ডের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু থাকবে এবার অনেকে আছে যারা সামনের দিকে ঝুঁকে টাইপ প্র্যাকটিস করে এটা কিন্তু একদমই ভুল কাজ তোমার কারণ এটা যদি তুমি করো তাহলে তোমার সম্পূর্ণ শরীরের ভার কিন্তু কীবোর্ডের ওপর পড়ছে যেটা একদমই ঠিক নয় হাতের ওপর রকম ভারই দেওয়া যাবে না বা কীবোর্ডের ওপর রকম যেন চাপ না পড়ে ওকে তোমার হাত কীবোর্ডের যেন উপর যেন একদম হালকাভাবে থাকে জোরে কিন্তু কোনো কি প্রেস করা যাবে না অনেকে আছে কি যে কিটা তোমার মনে পড়ছে সেটা কী করছো জোরে প্রেস করছো যেটা যে কিটা মনে পড়ছে সেটা আস্তে আস্তে প্রে প্রেস করছো এতে তোমার এনার্জি নষ্ট হবে টাইম নষ্ট হবে তো ধীরে ধীরে মানে কীবোর্ডের উপর হালকাভাবে তোমার হাত রাখতে হবে হালকাভাবে রেখেই তোমার কিন্তু টাইপ করতে হবে ওকে টাইপ করার সময় বারবার করে কিন্তু কীবোর্ডের দিকে তাকানো একদমই ঠিক নয় তুমি বারবার করে যদি কীবোর্ডের দিকে তাকাও তাহলে কিন্তু তোমার স্পিডটা কোনো দিনও বাড়বে না তুমি প্রথম প্রথম তোমার স্পিড একটু স্লো হতেই পারে তুমি সেটা মনে করবে যে এই কিটা কোন জায়গাটায় আছে এবং কোন ফিঙ্গারটা ইউজ করতে হবে এটা যত তুমি মনে করতে থাকবে তত তোমার সাবকনসিয়াস মাইন্ড এটা বুঝতে পারবে যে এই ফিঙ্গারটা এই কী জন্য ইউজ করতে হবে ওকে কিন্তু বারবার করে কিন্তু কখনোই কীবোর্ডের দিকে তাকাবে না এবার তোমার সব অ্যালফাবেটগুলো যখন নখ দর্পণে চলে আসলো মানে যখন তুমি রপ্ত করে ফেললে যে এই ফিঙ্গারে এই এই অ্যালফাবেট আছে তখন তুমি কি করবে এই যে সেন্টেন্সটা তোমরা এখন দেখতে পাচ্ছ এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ এই যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা তুমি বারবার করে প্র্যাকটিস করো কারণ এই সেন্টেন্সের মধ্যে কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অ্যালফাবেট আছে তো এটা যদি প্র্যাকটিস করো তাহলে কী হবে তোমার প্রত্যেকটা আঙুলের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে যদি তোমার বাড়িতে কম্পিউটার না থাকে তাহলে কিভাবে একটা স্মার্টফোনের সাহায্যেই তুমি বাড়িতেই প্র্যাকটিস করতে পারবে তো তার জন্য কি একটা কীবোর্ডের প্রয়োজন তোমরা দেখতেই পাচ্ছ এই কীবোর্ডটা মাত্র আড়াইশো টাকা দাম এবং একটা ওটি জি কেবল প্রয়োজন তোমার সি টাইপও হতে পারে বা মাইক্রো ইউএসবি যেটা তোমার ফোনে সাপোর্ট খায় ওটিজি জি কেবলের দাম তিরিশ থেকে চল্লিশ বা হায়েস্ট পঞ্চাশ টাকা দাম তো তিনশো টাকার মধ্যে কিন্তু তুমি তোমার বাড়িতেই এটা করে নিতে পারবে এইভাবে কানেক্ট করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ফোনে কোন অ্যাপে আমরা টাইপটা প্র্যাকটিস করবো তো দেখো গুগল প্লে স্টোরে গেলে অনেক টাইপ প্র্যাকটিসের ফ্রি অ্যাপ তোমরা পেয়ে যাবে আর যদি কোনো অ্যাপ ইনস্টল করতে না চাও তাহলে তুমি গুগল ক্রোমে গিয়ে লিখবে টাইপ প্র্যাকটিস তাহলে অনেক ওয়েবসাইট খুলে যাবে সেখানে গিয়েও কিন্তু তুমি টাইপ প্র্যাকটিস করতে পারবে সো এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওটা তোমার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো প্লিজ এই ভিডিওকে লাইক করে দিও আর যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি ট্রাই করবো সেগুলোর অ্যান্সার দেওয়ার আর যদি চ্যানেল নতুন ও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ